Hey everyone, welcome back to my channel. আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আমার পিছনে আজকে একটু আওয়াজ পাবে কারণ এখানে একটা ক্লাবে আর কি ক্লাবের মাঠে আর কি ক্রিকেট খেলা চলছে তো যাই হোক আর আজকে তোমরা থাম্বনেল আর হেডিং দেখে বুঝে গেছো আজকের ভিডিওর বিষয়টাই হচ্ছে হাজব্যান্ড ডাজ মাই মেকআপ এই যে আমার হাজব্যান্ড আর ও কিছুই সেরকম কিন্তু জানেন ও আমাকে মেকআপ করতে দেখেছে কখনো কখনো বিশেষ করে যখন শ্যুটের কাজ হয় তখনও কখনো কখনো আসে এসে ভিডিওতে হয়তো কিছু শ্যুট ফুট করে কিন্তু ওর কতটা আইডিয়া আছে আমি জানি না তবে আমি যখন কিছু কিনতে যাই তখনও ও যায় পাশে দাঁড়িয়ে থাকে চুপচাপ কাজে ওর কতটা আইডিয়া আছে আমার যথেষ্ট আইডিয়া আছে এই নিয়ে আইডিয়া থাকবে নাই বা কেন আমি তো তোকে দেখে দেখেই শিখেছি এবং তোর থেকে ভালোই পারবো ঠিক আছে খুব ভালো কথা তো আমি এখানে মোটামুটি সমস্ত যা যা মেকআপের জিনিস দরকার সব এখানে আমি গুছিয়ে রেখেছি সব জিনিস একটা করেই রেখেছি নাহলে ওর গুলিয়ে যেতে পারে কিন্তু ও ওকে আমি কিছু বলিনি কোনটা ফাউন্ডেশন কোনটা কী সেই সব আমি কিচ্ছু বলিনি আর শুধু তিনটে লিপস্টিক আছে ঠিক আছে তিনটে লিপ কালার আছে তোর যেটা মনে হবে সেটা তুই এই ড্রেসের সাথে কোনটা যেতে পারে সেটা তোকে আইডিয়া করে আমাকে লাগাতে হবে ঠিক আছে আর আরেকটা খালি বলে দিই এর মধ্যে ব্রাশ আছে আচ্ছা ঠিক আছে বাস এবার আর কিছু বলার নেই তাহলে তুমি স্টার্ট করছো হ্যাঁ করে ফেলছি ওকে সো লেটস স্টার্ট এবার অভিষেক বলেছে আমি বলেছিলাম বসে বসে মেকআপ করতে ও বলছে না ও দাঁড়িয়ে কমফোর্টেবল তো ঠিক আছে দাঁড়িয়েও আমাকে সাজাবে এবং আরও একটা শর্ত আমি দিয়েছিলাম যে আয়নার সামনে করা যাবে না যা বানাবো আমি বানানোর পর ভূত পেতনি যা হবে একদম সব শেষে দেখতে হবে না ঠিক আছে আমি সেই জন্য এখানে একটা আমার আয়না আছে এই প্যালেটটা না কিন্তু মাঝে মাঝে দেখা যাবে না একদম শেষে আমি দেখবো আমি এইদিকে তাকাবো একবার স্ক্রিনে বোঝা যাবে না অনেকটা দূর আমি ঠিক বুঝতেও পারবো না কি করছিস নয় প্রাইমারটা কোনটা আমি একটা জিনিস বুঝেছি বাড়ির রং করার আগে এক দু এক কোট প্রাইমার ওটা নয় ওটা নয় রে এইটা প্রাইমার ও আচ্ছা দু এক কোট এরকম সব যদি বলেই দিই তাহলে আর কি চ্যালেঞ্জ হলো না ঠিক আছে ওরকম ভাবে না ওটা কেন টানে ও আচ্ছা আচ্ছা তারপর আচ্ছা তো হাতে নিয়ে লাগাতে হবে তো অত লাগে না বেশি না নষ্ট প্রোডাক্ট ওই এই ওখানে আচ্ছা ঠিক আছে এটা কি লাগালি কোন কোম্পানির বল এটা প্রাইমার এটা কিসের সব পুরো মুখে ইভেনলি লেগেছে একটু মনে হচ্ছে বাবা কিরো রোগ রে দেখল ঠিক আছে কি আগে চোখ করবি আগে আই করবি না তাহলে কি করব আগে সে আমি কি জানি আগে লিপস্টিক লাগিয়ে নেব আর কি লিপস্টিক লাগা আচ্ছা তাহলে কি আচ্ছা দাঁড়া আমি তোকে তো ভুরুটা আগে কিনি কোনটা আইব্রো আইব্রো প্রমেট কোনটা কেন আইব্রো কোনটা দিয়ে করে আমি কিন্তু রোজ করি তুই দেখিস ওটা দিয়ে আমি যখন আইব্রো করি ঠিক আছে খুলে দেখ এই তো আই ও এটা আই ল্যাশ হ্যাঁ এটা একটু তো বলে দিতে হবে না আমি মাসকারা ও মাসকারা কোথায় লাগায় মাস্কারাকে আমি এখন আস্কারা দিতে পাচ্ছি না এর মধ্যে চোখের পাতায় লাগে মনে হয় ভালো করে ও আইব্রো হচ্ছে এইটা পেন্সিলটা ওটা কাজল পেন্সিল কি দিয়ে লাগাবো যেটা তখন আরেকটা দেখিয়েছিলি যে এইটা সেটা এটা এটা বুঝে যাচ্ছে কিনা আমি জানি না কিন্তু এটা দিয়েই আমি আইব্রো করবো মেকআপ দিয়ে ব্যাপারটা জানি আচ্ছা তাহলে এটাকে কী দিয়ে করবো এখানে ও
বেশি ডাক করবি না, ভূতের মতো হয়ে যাবে। এই এত ডাক কর না, কি ডাক। তুই তো পুরো চেপে বসিয়ে দিলি রে, ওরকম ভাবে তুই আইব্রো পড়াস। এবার নেক্সট, ওকে আইব্রো ডান। এবার আগে চোখের উপরে ওই কি লাগাই ওগুলোকে কি বলে, আই শ্যাডো। শ্যাডো ওই বিভিন্ন কালার শ্যাডো, আই শ্যাডো কোথায় আছে? ওটা নয়, ওটা আমার অলরেডি একটু ভেঙে গেছে। কে এটা হচ্ছে পেছি কিসের বলে দে? এটা ওই স্ম্যাশ বক্স, স্ম্যাশ বক্সে আই শ্যাডো প্যালেট এখান থেকে। আচ্ছা বলে দিই, তুই সব পারবি। বড় দেখেই নি এটা নন, এটা ফেস 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 ইউজের জন্য, ফেস ব্রাশ। তাহলে ছোট নিলাম। আরে এগুলো নয়, এগুলো সব ফেসে ইউজের জন্য, ছোট ছোট গুলো দেখে বুঝতে পারছিস না এগুলো দিয়ে করে। ওকে ওকে দেখি, বাহ এটা ছবি আঁকতাম আমি ভাবে, দেখি এটার সঙ্গে ম্যাচ করিয়ে তো। আচ্ছা এরপর আমি মাস্কারাটা লাগিনি, এবার আমি মাস্কারাটা কিসের সেটা বলে দে। এটা হচ্ছে ক্লিনিকের। ও আচ্ছা ক্লিনিকের, আচ্ছা ক্লিনিকের মাস্কারা। তাহলে ব্যাপারটা শুকিয়ে যাবে, শুকিয়ে যাবে তাড়াতাড়ি কর। ওকে আমি ধরছি, মোচা লাগা না জানো জোরে। আমি বলি আমার ব্ল্যাক কাজলটা মানে সাদা, এটা হোয়াইট কাজল। আচ্ছা কিন্তু সাদা থাকলে লাভ হবে দেখি। আমার ব্ল্যাক কাজলটা আমি একটু বলে দিই, আমার ব্ল্যাক কাজলটা আমি খুঁজে পাচ্ছি না, মানে কোথায় আমি অনেক খুঁজলাম, তো সেই জন্য আমার হোয়াইট কাজল পেন্সিল ছিল। ঠিক আছে কোনো অসুবিধা নেই, আমি আস্তে অল্প করে দিবি বেশি। ঠিক আছে ঠিক আছে, মানে পুরো স্টোরি মতো কাজ করব। আমি এরকম কাজ করি, লোকে আগে ধর আসবে না কাজ করাতে। এরপর আমি করবো যেটা হচ্ছে কি জানো, বেস। ও বেস না, বেস করার আগে কালার কারেক্ট করতে হয়। কালার কারেক্ট করতে হয়? আচ্ছা কালার তো সে ব্যবহারই করিনি তো, ঠিক আছে। এই বড়টা নো, ও খালি এই বড়টা নিচ্ছে, ছোট কিছু একটা বাজ ছোট দিয়ে তার এখানে নেই। আচ্ছা এই ব্রাশটা ইউজ কর, এটা আচ্ছা কালার কারেক্টার হিসেবে কি ইউজ করছে ওখানে? ও ম্যাকের, ম্যাকের কালার কারেক্টার ইউজ করছে। ঠিক আছে ম্যাকের কোন কোন কালারটা কারেক্টার হিসেবে ইউজ? আমি এইটা নেব, এইটা অরেঞ্জটা। ওকে জানো কি এটাকে বসা, এরকম দাগ দাগ তো। ও ওই ঝিঙ্গেলালা হু ওই গানটা যদিও আয়নায় দেখছি না কিন্তু আমি এখানে স্ক্রিনে দেখে নিচ্ছি, কিছুটা তো বুঝতেই পারছি কি করছো তুমি। ভূত প্রেত এটা দিয়ে কি করবি? এটা দিয়ে আমি
ওটা মুখে লাগাবো ওটাকে তাই তো এরকম নিস না হ্যাঁ পুড়িয়ে এসছে এটা স্টুডিওতে কি রে বেশ দাদা পুড়িয়ে এসছে তুই এটা দিয়ে বার কর একটা স্প্যাচুলাটা দিয়ে বার কর হাতে কতটা প্রোডাক্ট লেগে রইল দেখি হ্যাঁ হ্যাঁ ওকে ওকে ভালো করে বসিয়ে দিবি গলা টিপে ধরবে নাকি যত রাগ আছে আমার সবাই আমার উপর সব এখানে কি ব্যাট ব্যাট করছে না 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 কোথায় ব্যাট করছে দেখি বসিয়েছিস দেখি না ব্যাট ব্যাট করছে এবার কি করবে এটা ব্যবহার করি এটা কি কি জন্য এটা হচ্ছে কনসিলার স্টুডিও স্কিন না এটা হচ্ছে ফ্ললেস স্ম্যাশ বক্স ফ্ললেস এটা হচ্ছে কনসিলার আচ্ছা মানে এটার পর তো কনসিলারই লাগাই বলে মনে হচ্ছে তুই এরকম ফাউন্ডেশনের পর কনসিলার লাগাই ওইটা ড্যাব করব তো ঢাকা দে ড্যাব করব আমাকে সে আলটিমেটলি কিন্তু ওকে বলেই দিতে হচ্ছে কোনটা কি পারপাসে যাই হোক না বললেও আরোই উল্টো পাল্টা করবে ওই জন্য বলে দেওয়াই ভালো তার থেকে আরে চোখের ভেতর ঢুকে যাচ্ছে তো সমান কর করছি তো এদিকটা ভিজে ভিজে ওই জন্য নিচ্ছিল আরে চোখের ভেতর ঢুকে দিচ্ছিস তো আরে ওরকম হয় না এখানে তো বসে গেছে এখান থেকে নিয়ে ওখানে এখান থেকে নিয়ে অন্যভাবে হয় নাকি কাজল বোঝা যাচ্ছে মানে হোয়াইট কাজল হোয়াইট কাজল খুব অল্প করে হালকা করে হালকা করেই তো দিয়েছি খুব হালকা দিয়েছি এরপর আমি করবো হচ্ছে কাটস আচ্ছা তুমি চোখের সব কিন্তু এখনো কিন্তু হয়নি তোমার কমপ্লিট তুমি এটা এটা আইলাইনার আইলাইনার লাগাও নি তো ও এটা উপরে লাগাই না কি হবে ব্যবহার করে ওকে আইলাইনারটা কিসের বলে দে সিফোরা সিফোরার সিফোরার হ্যাঁ ব্রাউন আইলাইনার সাবধান শুকিয়ে সাবধানে সরু করে আচ্ছা আমার জিনিস বলা আইলাইনারটা চোখের উপরে লাগাই চোখের উপরেই তো লাগাই চোখের পাতার উপরে আমি তো তাই লাগাচ্ছিলাম চোখটা বন্ধ কর আমাকে কনফিউজ করে দিলি তুই এইসব বলে কাটস করব কাটস কাটস করার জন্য তো আমাকে বলবে এটা ম্যাকের কাটস ম্যাকের কাটস নয়
এটা দিয়ে কাটস করা যায় কাটস কিভাবে করতে হয় কাটস তো আমি দেখেছি এটা একটা বড় নিতে হবে এরকম উপরে এরকম কিন্তু আমার মনে হচ্ছে আরো ভালো কাটস হয় যদি এটা দিয়ে করতে আরে এই দিয়ে কেটে দিলা কাচি তাই জন্য এখানে এনে রেখে দিয়েছিস কাটস কাটস তখন থেকে কাটস করব অল্প নিয়ে ভগবানের হাতে নিজেকে ছেড়ে দিয়েছি একদম দেখ না চটকার বানাই দেখ চা পাউডার এই তো হচ্ছে পাউডার পাউডার আগে ইউজ করতে হয় কিন্তু আমি এটাই রেখেছিলাম হাতের কাছে পেয়েছি ওটাই লাগাচ্ছে আমার খুব ভালো লাগে আর কিছু বাকি নেই আমার সেটিং স্প্রেটা আনা হয়নি কি করবো আজকে এই ভিডিওটা খুব অদ্ভুত হয়েছে আমি বুঝতে পারছি কিন্তু আমার এই ভিডিওটা করার অনেক দিন থেকে প্ল্যান ছিল হয়ে উঠছিল না তো যাই হোক ফাইনালি হলো তো এই মজার ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও প্লিজ তোমরা একটু কমেন্ট করো একটু জানিও আর কী ধরনের ভিডিও তোমরা চাইছো একটু জানিও কিছু ফানি মজার কিছু ভিডিও তোমাদের যদি দেখতে ইচ্ছা করে তো আমরা নিশ্চয়ই সেটা করার চেষ্টা করবো আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা প্লিজ আমি ভুলে যাচ্ছি কি আমরা নিজের মুখটা মাঝে মাঝে দেখে ফেলছি তো আটকে উঠছি তো আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটা প্রেস করো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে ততক্ষণের জন্য এই যেটা বানিয়েছি সেটা কি আমার পরের ভূতের বইয়ের প্রচ্ছদে ব্যবহার করা যাবে হ্যাঁ কোথায় ঠিক আছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই